করোনা পরবর্তী সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় কৃষি উৎপাদনে জোর দিয়েছে সরকার। এজন্য প্রস্তাবিত বাজেটেও কৃষি খাতের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। 1,000 কোটি টাকা বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 22,500 কোটি টাকা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ ও প্রকল্প নেওয়া হবে। গবেষকরা বলছেন, বাজার ব্যবস্থার দুর্বলতার কারণেই কৃষি খাতে সরকারি সহায়তার ফল কৃষকরা পুরোপুরি পায় না। বিস্তারিত মেহের মনির প্রতিবেদনে। করোনা উত্তর বিশ্বে দুর্ভিক্ষের আভাস দিয়েছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশের মতো জনবহুল দেশে 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। খাদ্য সংকট যেন না হয়, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করতে নির্দেশ দিয়েছেন। এজন্য পতিত জমিতে আবাদ করতে কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। বাজেটে এবার কৃষি যন্ত্রের আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। কৃষি উপকরণ সহায়তা ও ভর্তুকি এবং ঋণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় 1,000 কোটি টাকা বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 22,500 কোটি টাকা, যা মোট বাজেটের 5.3%। প্রধানমন্ত্রী বলে দিয়েছে, কৃষি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কোনো প্রকল্প যে কোনো সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত করা যাবে। বাজেটে এসব সহায়তা রাখা হলেও কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না কৃষক, আর বেশি দামে পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হয় ভোক্তাও। এজন্য বাজার ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ দেন কৃষি গবেষকরা। আমাদের যে চিরাচরিত ফড়িয়া, আড়তদার এবং পাইকারের যে ব্যবস্থা আছে, তাদের যে স্টোরেজ ব্যবস্থা, সেটা কিন্তু মোটেই আধুনিক নয় বহু ক্ষেত্রে, এবং অনেক কিছুই নষ্ট হয়ে যায়। পাইকার এবং খুচরা বিক্রেতা তখন আমাদের কাছ থেকে টাকাটা আমাদের পকেট থেকে নেন, কিন্তু যেহেতু সেটা তার ক্ষতিপূরণের জন্য যায়, চাষির কাছে কিছু যায় না। এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে কৃষকের পণ্য সরাসরি শহর অঞ্চলের বড় বাজার ও আড়তে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। ফুড ফর নেশন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে, সেখানে সব তথ্য পাওয়া যায়, কোথায় আম পাওয়া যাচ্ছে, কি কি আমের জাত আছে। ট্রাক মালিক সমিতি, ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, এদের সাথে মিটিং করছে কিভাবে এই পণ্যগুলো বিভিন্ন জায়গায় নেওয়া যায়। আরো যেসব দুর্বলতা রয়েছে তা দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।